أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. যাবতীয় প্রশংসা মহানবুল আলমিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলিম হিসেবে, মমিন হিসেবে আমাদেরকে যে সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী হওয়া অপরিহার্য, তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আমানতদারিতা। আল আমানা, এই শব্দটি আরবি, শাব্দিক অর্থে এটি আস্থা, বিশ্বস্ততা, নিরাপত্তা অর্থে ব্যবহৃত হয়। যদিও আমরা শব্দটি আরবি হলেও বাংলায় ব্যবহার করে থাকি, আমরা সবাই পরিচিত আমানত জিনিসটা কি। অন্যের হক যথাযথভাবে সংরক্ষণ করে তার কাছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে পৌঁছে দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের শেষের দিকে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আমি আমানতকে পেশ করলাম আসমান, জমিন এবং পর্বতমালার উপর, তারা এটাকে বহন করতে অস্বীকৃতি জানালো এবং শঙ্কা প্রকাশ করলো, ভীত হলো, কিন্তু মানুষ সেটাকে বহন করলো। নিশ্চয় সে হচ্ছে অজ্ঞ এবং জালেম। এখানে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আমানতদারিতা শুধুমাত্র আমাদের মানুষের মধ্যে, পরস্পরের মধ্যে নয়, আমাদের আমানতদারিতা আল্লাহ তাআলার সাথেও আমানতদারিতা যেটা, সেটাও আমাদেরকে রক্ষা করতে হবে। এখানে আমানতদারিতা বলতে কি বোঝানো হয়েছে, ওলামা ইকরাম বলছেন এই আমানতের অর্থই হলো তাওহীদ, অর্থাৎ আমি রুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করব, এটাই হচ্ছে আমানত। এটা আমি করছি কিনা, এই আমানতের দায়িত্ব আমরা নিয়েছি, এটা যথাযথভাবে এই আমানতদারিতা বজায় আমরা রাখছি কিনা। মোদ্দা কথা, এই আমানত বলতে তাকলিফ বোঝানো হয়েছে, অর্থাৎ যে সমস্ত আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে, এটাই আমানতদারিতা। যদি আমরা করি তাহলে আমরা আমানতদারিতা রক্ষা করলাম। বিপরীতে এই জন্যই খেয়ানত করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না, মানে তাদের অবাধ্য হয়ো না।
এবং তোমাদের পরস্পরের আমানতের খেয়ানত করো না জেনে বুঝে। তাহলে এখানে আল্লাহ এবং তার রসুলের সাথে আমানতদারিতা, এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের পরিকল্পনা করছিলেন অত্যন্ত গোপনীয়তার সাথে তিনি পরিকল্পনা করছিলেন, কিন্তু এর মধ্যে একজন সাহাবি, তার নাম ছিল হাতিব ইবনে আবি বালতা, উনি মক্কা বিজয়ের এই গোপন খবর তিনি কুরাইশদেরকে জানিয়ে দিতে চাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাধ্যমে জানতে পারলেন যে তিনি চিঠি লিখে মক্কা বিজয়ের খবর একজন মহিলার হাতে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাম কয়েকজন সাহাবিকে পাঠালেন ও চিঠি উদ্ধারের জন্য, অনেক দীর্ঘ ঘটনা, চিঠি উদ্ধার করা হলো তার কাছ থেকে, জানতে পারলেন যে হাতিব ইবনে আবি বালতা এ কাজ করেছেন, তাকে নিয়ে আসা হলো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তো প্রচণ্ড রেগে গেছেন, তিনি আল্লাহ রসুল সাল্লামকে বলেছিলেন ওই সময় ইন্নাহু কদ খানা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল মুমিনিন, সে তো আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদের সাথে খেয়ানত করেছে। ফাদাআনি ফালি আদরিবা উনুকাহু, অতএব আপনি আমাকে ছেড়ে দিন আল্লাহ রসুল, আমি তার গর্দানকে উড়িয়ে দিতে চাই। আল্লাহ রসুল সাল্লাম শান্ত হতে বললেন, কারণ ছিল হাতিব ইবনে আবি বালতা, তিনি বললেন আল্লাহ রসুল আমি তো আসলে আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করিনি, আমি বরং কুরাইশদের কাছে মক্কায় আমার আত্মীয় পরিবারের সদস্য আছে, আমি আসলে তাদের নিরাপত্তায় চেয়েছিলাম, ভেবেছিলাম যদি কিছু জানিয়ে দিই কুরাইশদেরকে তাহলে আমার পরিবারের সদস্যরা নিরাপদ থাকবে, এই শুধুমাত্র এই উদ্দেশ্যে আমি এই কাজটা করেছি, আপনার প্রতি আল্লাহর প্রতি আমার ইমানের ক্ষেত্রে আমি কোনো বিশ্বাস ভঙ্গ আমি করিনি। তাছাড়া আল্লাহ রসুল সাল্লাম তাকে নিষেধ করেছিলেন, এটাও কারণ ছিল তিনি বদরী সাহাবী ছিলেন, আর বদরীদের ব্যাপারে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন ইফ আলু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারতে অনুমতি দেননি। যে কথা বলা উদ্দেশ্য উমর ইবনে খাত্তাবের এই বাক্য যে তিনি আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করেছেন, তাহলে এখানে বোঝা যায় যে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের সাথে আমাদের আমানতদারিতা আছে, এটা আমাদেরকে বজায় রাখতে হবে, সে আমানতদারিতা আমরা রক্ষা করছি কিনা, এবং এর সাথে পরস্পরের আমানত আমাদের, এটাও আমাদেরকে রক্ষা করতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতকে তার হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, আর তোমরা যখন বিচার করবে পরস্পরের মধ্যে তখন ন্যায় বিচার করবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ্দিল আমানাত ইলা মানি ইতামানাক ওয়ালা তাখুন মান খানাক, যে তোমার কাছে আমানত রেখেছে তাকে তার আমানতটা ফিরিয়ে দাও, যে তোমার সাথে খেয়ানত করেছে তার সাথে আবার তুমি খেয়ানত করো না। হাদিসে এখানে স্পষ্ট হয়ে বলে দেওয়া হলো যে অবশ্যই আমাকে আমানতদারিতা বজায় রাখতে হবে, সাথে সাথে কেউ যদি আমার সাথে খেয়ানত করেও ফেলে তবুও তার সাথে আমি যাতে খেয়ানত না করি, কঠোরভাবে বলা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমানতদারিতা হচ্ছে মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য অনেকগুলো বর্ণনা করেছেন, তার মধ্যে একটি বৈশিষ্ট্য বলছেন ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিন তো সেই যাকে মানুষ তাদের জান এবং মালের ব্যাপারে বিশ্বস্ত মনে করে, আমানতদার মনে করে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। তার মানে মুমিন হতে হলে এই প্রকৃত এই বৈশিষ্ট্য আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে, যদি না থাকে বিপরীতে দেখুন, এই জন্য যার মধ্যে আমানতদারিতা নেই তার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইমানা লিমান লা আমানাত লাহ, যার আমানতদারিতা নেই তার ইমানও নেই। তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই যদি আমরা ইমানদার হতে চাই তাহলে আমানতদারিতা আমাদের মধ্যে থাকতে হবে। হাদিসে মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে মুনাফিকদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেখানেও বলেছেন ইদা তুমিনা খান, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে, তার মানে সে তখন আর মুমিন থাকে না, মুনাফেকে পরিণত হয়ে যায়। সেজন্য আমাদেরকে অবশ্যই আমরা যদি ইমানদার হতে চাই তাহলে আমানতদারিতা থাকতে হবে। এই আমানতের খেয়ানত করা এটা কিয়ামতেরও কিন্তু একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ,
যখন আমানত নষ্ট করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। এই আমানতদারিতা যদি আমরা বজায় রাখি তাহলে আমরা যখন মুমিন হতে পারবো সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি বলছেন ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ, তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ছয়টা বিষয়ের নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব। তার মধ্যে একটা হচ্ছে ইদা তুমিনতুম, তোমাদের কাছে যখন আমানত রাখা হবে তখন সে আমানতটা তোমরা যথাযথভাবে ফিরিয়ে দাও, আমানতদারিতা বজায় রাখো। যে ছয়টা বিষয় বলেছিলেন তার মধ্যে এটা একটা অন্যতম একটা বিষয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এর বিপরীতে কেউ যদি আমানতের খেয়ানত করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। খাইবারের যুদ্ধের সময় সাহাবায়ে কিরাম অনেকেই বলতেছিলেন ফুলান শহীদ, যারা সেখানে যুদ্ধ করতে যে আল্লাহর রাস্তায় নিহত হয়েছিলেন, অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে। একজনের ব্যাপারে তারা বললেন যে ফুলান শহীদ, অমুক শহীদ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল্লা ইন্নি রাআইতুহু ফিন্নার, তোমরা সঠিক বলছো না, বরং আমি তাকে জাহান্নামে দেখেছি। ফি বুরদাতিন গাল্লাহা ও আবা, সে গনিমতের মাল থেকে একটা চাদর সে আত্মসাত করেছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমানতের খেয়ানত করার কারণে আল্লাহর রাস্তায় নিহত হওয়ার পরও, মারা যাওয়ার পরও তিনি জাহান্নামে, আল্লাহ রাসূল তাকে জাহান্নামে দেখেছেন, শহীদের মর্যাদা তিনি পাননি। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আমাদের জন্য। এখানে আরেকটা বিষয় সতর্ক করে দেওয়া প্রয়োজন, যেহেতু প্রসঙ্গ এসেছে, আমাদের সমাজে ঢালাওভাবে মানুষকে শহীদ বলার প্রবণতা আছে। অমুক শহীদ, অমুক শহীদ, কত নামের আগে শহীদ আপনারা দেখতে পাবেন, কিন্তু আসলে কিন্তু আমাদেরকে এসব অধিকার দেওয়া হয়নি। এই হাদিসটাই যে যথেষ্ট, আল্লাহ রাসূল ইসলামের সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, মারা গেছেন, তারপরেও উনি শহীদ না, ওনারা জানতেন না, আল্লাহ রাসূল ইসলাম ওহির মাধ্যমে জানতে পেরেছেন তাই বলেছেন যে উনি শহীদ না। তো এখন যদি কেউ মারা যায়, আপনি যদিও আল্লাহ রাস্তায় হয়, তবু আপনি কিভাবে বুঝবেন যে উনি শহীদ? হ্যাঁ, আমরা কি করতে পারি সেটা হচ্ছে দুনিয়াবি যে হুকুমগুলো আছে, অর্থাৎ আল্লাহর রাস্তায়, অর্থাৎ যে জিহাদ হবে ইসলামী জিহাদ শাসকের অধীনে, সেই জিহাদ করতে যেয়ে কেউ যদি মারা যান তার ক্ষেত্রে দুনিয়াবি হুকুম আমরা বাস্তবায়ন করবো। এই যে কাফন দেওয়ার বিষয় বা দাফনের বিষয়গুলো, সেগুলো বাস্তবায়ন করবো, এটা আমাদের দায়িত্ব এক নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে কামনা করবো, প্রার্থনা করবো আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে নেন, বা আমাদের আশা থাকবে যে তিনি শহীদ হবেন এ পর্যন্ত। কিন্তু আপনি একবারে বিশেষভাবে ব্যক্তির নাম ধরে বলে দিবেন যে অমুক শহীদ, এই অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। আপনি কীভাবে বুঝলেন? আমরা তো গায়েবের খবর জানি না। এই জন্য আমাদের আসলে অনেক সময় আমরা খামাখা নিজের জন্য রিস্ক নিয়ে নিই, প্রয়োজন কি আপনার রিস্ক নেওয়ার? যদি আপনি একজনকে শহীদ বানিয়ে দেন, উনি যদি শহীদ না হন, তাহলে আপনার কী জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? তার থেকে আপনি যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন তার জন্য, আপনি যদি তার ভালোই কামনা করেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে জবাব দিয়ে করতে বলবেন না যে কেন তুমি তার জন্য দোয়া করেছো। আপনি স্পষ্ট বলবেন আল্লাহ, উনি আল্লাহর রাস্তায় আমি যুদ্ধ করতে যাই, আমি মারা যেতে দেখেছি তাই আপনার কাছে আমি দোয়া করেছি, উনি আগুনে পুড়ে মারা যা গেছেন তাই আমি তার জন্য দোয়া করেছি যেন আপনি তাকে শহীদ হিসেবে কবুল করেন, পানিতে ডুবে মারা গেছে তাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি উনি শহীদ হয়েছেন, উনি অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে তাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি উনি যাতে আপনি তাকে শহীদ হিসেবে কবুল করেন। এখানে আপনার আমার কোনো দায় থাকলো না, এটা আপনি খামাখা একজনকে নির্দিষ্টভাবে বলতে যাবেন কেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, সেজন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। আমি আপনাকে খারাপ ধারণা পোষণ করতে বলছি না, আপনি একজন মুসলিম সম্পর্কে অযথা খারাপ ধারণা করবেন না, কিন্তু আপনি কোনো সার্টিফাইও করতে পারবেন না নির্দিষ্টভাবে যেটা শরীয়ত অধিকার দেয়। হ্যাঁ, যদি আল্লাহ রাসূল ইসলাম কাউকে কারো ক্ষেত্রে বলে থাকেন যে অমুক শহীদ, সেক্ষেত্রে তাকে আমরা বলতে পারবো যে অমুক শহীদ, কারণ তিনি জেনে বুঝে ওহির মাধ্যমেই বলেছেন, ওহির মাধ্যমে জেনেই বলেছেন। তিনি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ বলে গেছেন আগেই, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ বলে গেছেন আগেই, আমরা তাদেরকে শহীদ বলতে পারবো। তিনি উহুদ পাহাড়ের উপরে উঠেছেন, উহুদ পাহাড় কেঁপে উঠেছে, তখন তিনি বলেছেন উসবুতিয়া উহুদ মা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান, উহুদ তুমি থেমে যাও, কারণ তুমি মনে রেখো তোমার উপরে দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। এখানে সিদ্দিক হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর দুইজন শহীদ তার সাথে আরও দুইজন ছিলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এবং আমরা সবাই জানি তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল।
তাহলে আমরা তাদের ক্ষেত্রে স্পষ্ট বলে দিতে পারব যে তারা শহীদ, যেহেতু আল্লাহ রাসূল বলে গেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের এই সব ক্ষেত্রেও কিন্তু আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। জান্নাতি জাহান্নামি বলার ক্ষেত্রে আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আমরা জান্নাতি তাকেই বলতে পারব যার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলে গেছেন যে অমুক জান্নাতি। তাছাড়া আমরা দোয়া করতে পারবো যে আল্লাহ তুমি তাকে জান্নাতি, তুমি তাকে জান্নাত দান করিও বা জান্নাতের তাকে অধিবাসী করিও, এটা আমরা দোয়া করতে পারবো। জাহান্নামী আমরা বলতে পারবো না, আমলের কথা বলে বলতে পারবো। যে ব্যক্তি আমল করবে সে জাহান্নামী এটা বলতে পারবো, যে ব্যক্তি আমল করবে সে জান্নাতি এটা আমাদের অধিকার দেওয়া হয়েছে। ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট অমুক জান্নাতি অমুক জাহান্নামী এটা আমাদের অধিকার দেওয়া হয়নি, আমরা কেউ বলতে পারবো না। যাই হোক, যে কথা বলছিলাম আমানতদারিতার বিষয়, সেটি হচ্ছে যে আমানতদারিতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মোমিন, না থাকলে। এই জন্য উলামায়ে কিরাম তিনটি ভাগে ভাগ করেছেন মানুষকে আমানতদারিতার ব্যাপারে। একটা হচ্ছে মোমিনুন, যারা হচ্ছেন মোমিন, যারা আমানতদারিতা রক্ষা করেন। আর দ্বিতীয় ভাগ হচ্ছে মুশরিক, এদের মধ্যে কোনো আমানতদারিতা নেই। আর তৃতীয় হচ্ছে মুনাফিক, এরা প্রকাশ্যে ইসলামকে দেখালেও ভিতরে কুফরিকে লালন করে। এই তিনটা প্রকার। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট এই আমানতদারিতার আয়াত উল্লেখ করার পরেই তিনি বলেছেন লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, যেন আল্লাহ শাস্তি দিতে পারেন এই পুরুষ মুনাফিক নারী মুনাফিক, পুরুষ মুশরিক নারী মুশরিকদেরকে। ওয়াইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং পুরুষ মুমিন এবং নারী মুমিনদেরকে তিনি ক্ষমা করে দেন। কেন? কারণ তার আমানতদারিতা রক্ষা করেন। কিন্তু এই দুই শ্রেণী আগের যেটা মুনাফিক এবং মুশরিকের আমানতদারিতা এদের মধ্যে নাই। সেজন্য বাস্তবে আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন শ্রেণীর মধ্যে আমরা চাই, কোন শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন। তাহলে যদি বাস্তবিক মুমিনদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন তাদের মধ্যে যদি অন্তর্ভুক্ত করতে চাই তাহলে আমাদেরকে আমানতদারিতা বজায় রাখতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বাধিক আমানতদারিতা বজায় রেখেছিলেন নবী রাসূলগণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় এটি উল্লেখ করেছেন। সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা প্রায় পাঁচজন নবীর ক্ষেত্রে উল্লেখ করেছেন, তারা তাদের সম্প্রদায়কে বলেছিলেন যে তারা হচ্ছেন আমানতদার। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়েব আলাইহিস সালাম, এই পাঁচজনের ক্ষেত্রে বর্ণিত হয়েছে তারা তাদের সম্প্রদায়কে দাওয়াত দেওয়ার সময় বলেছিলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানতদার রাসূল, বিশ্বস্ত রাসূল। ইউসুফ আলাইহিস সালাম, তাকে যে অপবাদ দিয়ে জেলে ঢোকানো হয়েছিল, মিশরের তৎকালীন বাদশাহ তাকে নির্দোষ প্রমাণ করে তাকে যখন বের করে নিয়ে আসলেন তখন তাকে বলেছিলেন ইন্নাকা লিয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আজকে আপনি আমাদের কাছে অত্যন্ত মর্যাদাবান একজন ব্যক্তি এবং বিশ্বস্ত আমানতদার। মুসা আলাইহিস সালাম, তার সেই ঘটনা আমরা সবাই জানি যে উনি দুই বালিকাকে বা দুই মেয়েকে সহযোগিতা করেছিলেন পানি নেওয়ার ক্ষেত্রে। কোনো কোনো বর্ণনা অনুযায়ী সেটা ছিল নবী শুআয়েব আলাইহিস সালামের মেয়ে, কোনো কোনো বর্ণনা অনুযায়ী, যদিও এটা ইত্তেফাক নয় মুফাসসিরদের মধ্যে। সেই দুইজনকে যখন তিনি সহযোগিতা করলেন তারা দূরে দাঁড়িয়েছিল, অন্য পরপুরুষের সাথে মিশবে না, দূরে থাকবে, তাই দূরে দাঁড়িয়েছিল। মুসা আলাইহিস সালাম তাদেরকে সহযোগিতা করেছিলেন। তাদের মধ্যে একজন, এক কন্যা তার পিতাকে যে বলেছিলেন ইয়াবা তাস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িউল আমিন, আব্বা আপনি একে মজুর হিসেবে নিযুক্ত করে দিন, কারণ মজুর হিসেবে উত্তম তো সেই যে হচ্ছে শক্তিশালী এবং আমানতদার। তার মানে বুঝাতে চেয়েছেন যে এই লোকের মধ্যে দুইটাই আমরা দেখেছি, এই ব্যক্তির মধ্যে, তার মধ্যে তিনি যেমন শক্তিশালী আমাদেরকে সহযোগিতা করেছেন পানি নেওয়ার ক্ষেত্রে, এটাও যেমন খেয়াল করেছে, এটাও যেমন প্রয়োজন মজুরের ক্ষেত্রে, তেমনি অবশ্যই আমানতদারিতা থাকতে হবে। তিনি আমাদের দিকে একবারও চোখ তুলে তাকাননি, এত সহযোগিতা করেছেন তবু, অতএব আপনি তাকে নিযুক্ত করতে পারেন। তাহলে মুসা আলাইহিস সালামের ক্ষেত্রেও তিনি আমানতদার ছিলেন, আমানতদার হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকেই, শিশুকাল থেকেই সে মক্কার মুশরিকদের মধ্যে আমানতদার হিসেবে আল আমিন বলে তারা তাকে সম্বোধন করত, বিশ্বস্ত ছিলেন ছোট থেকে। এমনকি কাবার সে হাজরে আসওয়াদ সেখানে স্থাপনের ক্ষেত্রে যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হলো তখন তারা যাকে বিচারক হিসেবে নিযুক্ত করেছিলেন মেনে নিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রায় তারা মেনে নিয়েছিলেন। এবং তার ক্ষেত্রে সম্রাট হিরাক্লিয় আবু সুফিয়ানকে যখন জিজ্ঞেস করেছিলেন তখন তিনি কাফের,
তিনি সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত বৈশিষ্ট্য উল্লেখ করেছিলেন তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল এই আমানতদারিতার বৈশিষ্ট্য আবিসিনিয়ার বাদশা নাজ্জাশি যখন মুসলিমদের উপর মক্কায় কঠিনভাবে নির্যাতন করা হচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকজন সাহাবীকে হিজরত করতে বলেছিলেন কারণ ওই বাদশা ছিলেন আমানতদার ন্যায়পরায়ণ তিনি বললেন যে সেখানে তোমরা নির্যাতিত হবে না সেখানে তোমরা যেতে পারো কিন্তু কুরাইশরা এটাকে ভালো হিসেবে নেয়নি তারা তাদের প্রতিনিধি পাঠিয়ে দিল যে নাজ্জাশির কাছে যাও তাদেরকে বোঝাও যে এরা ভালো মানুষ না তখন তিনি মুসলিমদেরকে ডেকে পাঠালেন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তখন তিনি বিস্তারিত কথা বলেছিলেন অনেক অনেক কথা আছে সেখানে যে আমরা অন্ধকারে নিমজ্জিত ছিলাম মূর্খ ছিলাম মূর্তি পূজায় লিপ্ত ছিলাম হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান তারপর আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাদের কাছে রাসূলকে প্রেরণ করলেন মান না আরিফু নাসাবাহু যার বংশ সম্পর্কে আমরা জানি ওয়া সিদকাহু যার সত্যবাদিতা সম্পর্কে আমরা জানি ওয়া আমানাতাহু যার আমানতদারিতা সম্পর্কে আমরা জানি ওয়া আফাফাহু যার চারিত্রিক নিষ্কলতা সম্পর্কে আমরা জানি স্পষ্টভাবে সাক্ষ্য দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে বিবাহে রাজি হয়েছিলেন তার অন্যতম একটা কারণ ছিল মুগ্ধ হয়েছিলেন যে সমস্ত বিষয়ে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহির আমানতদারিতার বিষয় তারপর তো বিবাহ হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম তার উপর ওহি আসলো তখন তিনি তো ভয় পেয়ে গেছিলেন শঙ্কিত হয়েছিলেন কাঁপতেছিলেন তিনি বলেছিলেন আমি আমার নিজের উপর আশঙ্কা করছি তখন যিনি সান্ত্বনা দিয়েছিলেন তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি সান্ত্বনা দিতে যেয়ে বলেছিলেন আল্লাহি মা ইখজিক আল্লাহ আবাদান আমি আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না অপমানিত করবেন না কারণ কি আপনার মধ্যে এই বৈশিষ্ট্য আছে যেগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে কোনো কোনো বর্ণনা এসেছে ইন্নাকা লা তুআদ্দিল আমানা কারণ আপনি আমানতদারিতা রক্ষা করেন তার মানে এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক ঘটনায় তার বন্টনে সন্তুষ্ট হতে পারেনি কয়েকজন তার রাসূল ইসলামকে অপবাদী দিয়ে ফেলেছিল তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা তোমরা আমাকে আমানতদার হিসেবে গণ্য করছো না অথচ আকাশের অধিবাসীদের কাছে আমি আমানতদার ইয়াতিনি খাবারুস সামাই সাবাহান ওয়া মাসা আমার কাছে আসমান থেকে সকাল সন্ধ্যা খবর আসে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমানতদার ছিলেন তিনি আমাদেরকে আমানতদারিতা বজায় রাখতে বলেছেন আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন এবং তিনি অনেক সময় পূর্ববর্তী উম্মতদের আমানতদারিতার ঘটনাও বর্ণনা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আসলে আমানতদারিতা কিভাবে বজায় রাখতে হয় যেমন তিনি বর্ণনা করছেন বনু ইসরায়েলের একজন এক ঘটনা যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে 1,000 দিনার সে স্বর্ণ মুদ্রা ধার চেয়েছিলেন তো ওই ব্যক্তি তখন বললেন ইতিনি বিশ্বহাদা ও শেদহম ঠিক আছে আমি তোমাকে 1,000 দিনার ধার দিব তবে তুমি সাক্ষী নিয়ে আসো আমি সাক্ষী রাখতে চাই তখন ওই ব্যক্তি বললেন কাফা বিল্লাহি শাহিদা সাক্ষী হিসেবে তো আল্লাহ যথেষ্ট তিনি তো দেখছেন তখন তিনি বলেন ফাতিনি বিল কাফিল ঠিক আছে তুমি জামিনদার নিয়ে আসো কমপক্ষে তুমি যদি বাই চান্স আমাকে না দাও তোমার পক্ষ থেকে কেউ যাতে দেয় তখন উনি বললেন কাফা বিল্লাহি কাফিলা কাফিল হিসেবে জামিনদার হিসেবেও আল্লাহ যথেষ্ট তারপর তাকে দিয়ে দিলেন 1,000 সে স্বর্ণ মুদ্রা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর যখন সময় হলো অবশ্যই নির্দিষ্ট একটা মেয়াদেই দিয়েছেন নির্দিষ্ট মেয়াদে ধার দিতে হয় আর সে মেয়াদ পূর্ণ করতে হয় এটা হচ্ছে আমানতদারিতা আমাদের মধ্যে তো আসলে এটা নেই এখন মানে সত্যিকার অর্থে কর্জে হাসানা এটা কিন্তু একটা মহান ইবাদত বড় ইবাদত একটা অনেক ফজিলত কোন কোন হাদিসে দানের থেকেও বেশি ফজিলত বলা হয়েছে কর্জে হাসানাকে কোন কোন হাদিসে কিন্তু সেটা আমাদের মাঝ থেকে দূরে চলে গেছে আমাদেরই আচরণের কারণে কারণ আমরা কারো কাছ থেকে কর্জে হাসানা নিলে সেটা আমানতদারিতা রক্ষা করি না বরং যিনি দিয়েছেন তাকে তো আমরা সঠিক সময় দিব না বরং তাকে চাইতে হয় চেয়ে নিতে হয় তার কাছে জবাব দিই যিনি দিয়েছেন তাকেই জবাবদিহি করতে হয় যাকে দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করে যে কেন নেবেন এত তাড়াতাড়ি ফেরত হ্যাঁ শিথিলতা করতে হবে সহজ করতে হবে সমস্যা থাকলে তাকে অবকাশ দিতে হবে এটা ঠিক কিন্তু আপনাকে কেন জবাবদিহি করতে হবে যে আপনি কেন আপনার হক তার কাছ থেকে ফিরে যাচ্ছেন যাই হোক যে কথা বলছিলাম
তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত যে পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছিল ওই সময়ের পর তিনি চলে আসবেন ফিরে এসে তার যেটা হক আছে ফিরিয়ে দিবেন কিন্তু উনি কোনো নৌযান পাচ্ছিলেন না কিভাবে আসবেন এদিকে সময় হয়ে গেছে তখন তিনি একটা কাঠের খণ্ড নিয়ে সেটাকে ফুটো করে একটা চিঠি লিখে দিলেন এবং সেখানে 1000 দিনার তিনি ঢুকিয়ে দিলেন দিয়ে সেখানে কারণ বলে দিলেন যে কেন এভাবে তিনি টাকাটা পাঠাচ্ছেন তার কাছে যে আমি কোনো নৌযান পাইনি কিন্তু নির্দিষ্ট সময়ে তার তো আমানতদারিতা আছে নির্দিষ্ট সময়ে তিনি পাঠিয়ে দিতে চান সে কাঠের খণ্ডের মধ্যে দিয়ে সেটাকে বন্ধ করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন তারপর এই ব্যক্তি যিনি ধার দিয়েছিলেন উনিও তো অপেক্ষা করছেন যে সময় তো শেষ আমাকে কখন ফেরত দিতে আসবে যাই সমুদ্রের ধারে উনি আসবেন অপেক্ষা করে তার জন্য সেখানে যাওয়ার পর তাকে পেলেন না কিন্তু ওই কাঠের ওই খণ্ডটা ভাসতে দেখলেন সেটা জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য উনি নিয়ে আসলেন বাড়িতে এটা কিন্তু আমি কোনো বানানো গল্প বলছি না সহিহ হাদিসে বর্ণিত ঘটনা তার নিয়ে আসার পর উনি সেটা খুলতেই দেখেন যে ওখানে চিঠি এবং 1000 দিনার এবং সেখানে সেই ঘটনা বিস্তারিতভাবে লেখা আছে কিন্তু যিনি পাঠিয়েছেন উনি কিন্তু পাঠানোর পরে আল্লাহ আল্লাহর নাম করে পাঠিয়েছেন কিন্তু তারপরে ওনার ধারণা যে পৌঁছবে কি পৌঁছবে না সমুদ্রের মধ্যে উনি কিন্তু অন্য পদ্ধতি অন্য মাধ্যমে তিনি চলে এসেছেন দ্রুত তার কাছে আবার 1000 দিনার নিয়ে চলে এসেছেন অন্য 1000 দিনার নিয়ে উনি তো ভাবতে পারেন না যে ওনার এই 1000 দিনার পৌঁছে যাবে এভাবে সমুদ্রের মাধ্যমে এসে যখন দিচ্ছেন ওনাকে উনি তখন জিজ্ঞেস করছেন তুমি কি আমাকে এর আগে 1000 দিনার পাঠাওনি তো উনি বলছেন যে আপনি তো আপনাকে তো আমি বললাম যে আমি নির্দিষ্ট সময়ে আসার চেষ্টা করেছি নৌযানে কিন্তু আমি পাইনি তখন উনি বুঝতে পারলেন বুঝতে পেরে উনি তখন বললেন ফা ইন্নাল্লাহ কদ আদা আনকা আল্লাযী বাআসতা ফিল খাসাবা তুমি এই যে কাঠের মধ্যে যে 1000 দিনার পাঠিয়েছিলে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে সেটা আমার কাছে পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ তারপর বললেন ফানসরিফ বি আলফি দিনারিন রশিদান অতএব তুমি যে আরো 1000 নিয়েছো এটা তুমি নিয়ে যাও আনন্দ চিত্তে ফিরে যাও এটা নিয়ে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কারো বান্দার মধ্যে যদি সৎ নিয়ত থাকে তার জন্য সহজ করে দেন অনেক কিছুই এখানে যেটা উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে দেখুন কতটা আমানতদারিতা তাদের মধ্যে ছিল যে আমাকে অবশ্যই নির্দিষ্ট সময়ে এটা ফেরত দিতে হবে আমার এই ঋণটা আমাদের মধ্যে সেটা নেই হ্যাঁ আপনার অসুবিধা হতে পারে অসুবিধা হলে আপনি বলবেন তাকে যে আপনার কাছ থেকে এই মেয়াদে আমি ঋণ নিয়েছিলাম কিন্তু এখন আমার জন্য কষ্টকর হয়ে গেছে ওয়াইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা যদি অসচ্ছল হয় কেউ সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দিতে বলা হয়েছে এটা ভালো কিন্তু তাই বলে আপনি কিছুই বলবেন না তার সাথে দেখাই করবেন না সালাম দিলে মুখ ঘুরিয়ে অন্য দিক দিয়ে চলে যাবেন এটা তো উচিত না এটা তো মুমিনের বৈশিষ্ট্য না সম্মানিত উপস্থিতি অন্য আরেকটি ঘটনা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করছেন যে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে একটি ভূমি ক্রয় করেছিলেন জমি ক্রয় করেছিলেন জমি ক্রয় করার পর জমি খনন করতে যে স্বর্ণবর্তী একটা কলস পেয়ে গেলেন তখন উনি বিক্রেতার কাছে চলে গেছেন সেটা নিয়ে নিয়ে যাওয়ার পর বলছেন ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদ ওয়ালাম আবদা মিনকাল যাহাব এই যে ফেরত নেন আপনার এই স্বর্ণবর্তী কলস কারণ আপনার কাছ থেকে তো আমি জমি ক্রয় করেছি আমি আপনার কাছ থেকে এই স্বর্ণ ক্রয় করিনি তখন বিক্রেতা ওনাকে বলছেন না আমি এটা নেব না ইন্নামা বিআতুকাল আরদ ওয়া মা ফিহা তোমাকে তো শুধু আমি জমি বিক্রি করেছি তা না জমি বিক্রি করেছি এবং জমির মধ্যে যা আছে সবই তোমার এখন থেকে কি আমানতদারিতা আসলে এই ঘটনাগুলো আমরা শুনলে আমাদের বাস্তব জীবনে একটু মিলিয়ে নিতে হবে বাস্তব জীবনে মেলানোর চেষ্টা করতে হবে যে আমাদের মধ্যে এগুলো কতটুকু আছে বা আমাদের সমাজে কতটুকু আছে আমরা সুযোগ পেলে তো কত হাতিয়ে নেওয়া যায় 2-5 কাঠা জমি কিনে কিভাবে 6 কাঠা করা যায় সেটাকে সেটা করার চেষ্টা করবো আমরা এটা হচ্ছে আমাদের চরিত্র দেখুন নেবেন না উনি নিতে রাজি না উনি ফেরত দিবেন আর উনি বলবেন না আমি তোমাকে জমিতে বিক্রি করেছি মানে জমির মধ্যে যা ছিল সবই তোমার শেষ পর্যন্ত বিচারকের কাছে যেতে বাধ্য হলেন বিচারক তখন বললেন বাধ্য হয়ে যে তোমাদের সন্তান আছে কিনা তখন একজন বললেন তার ছেলে আছে আরেকজন বললেন তার মেয়ে আছে তখন বললেন যে উভয়ের মধ্যে বিয়ে দিয়ে দাও এবং সেখানে খরচ করো এর সাথে তোমরা সাদাকাও করতে পারো এই টাকা তাহলে দেখুন কেমন ছিল তাদের আমানতদারিতা বিচারকও মানে তা বিচারকের কাছে কঠিন হয়ে গেছে তাদের মধ্যে সমাধান করার জন্য এত আমানতদার ছিলেন আর আমাদের মধ্যে এত খেয়ানত যে মামলা বছরের পর বছর চলতে থাকে সমাধান করতে পারেন
খেয়ানত এতটায় বেশি হয়ে গেছে আমাদের মধ্যে সম্মানিত উপস্থিতি এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই আমানতদারিতার অনেক প্রকার আছে আমানত শুধুমাত্র এটা না যে মানুষ আপনাকে কিছু দিল আপনি ফিরিয়ে দিলেন শুধুমাত্র এটা না আমানতের অনেক প্রকার আছে একটা প্রকার অন্যতম প্রকার হলো মানুষের কথার আমানত কেউ আপনাকে কিছু বলল সেটা আপনি রক্ষা করবেন গোপন করবেন اذا حدث الرجل بالحديث ثم التفت فهي امانه কোন ব্যক্তি যখন কোনো কথা বলে তারপর এদিক ওদিক তাকায় তাহলে সেটা আমানত অর্থাৎ আপনাকে কেউ কিছু বলছে বলার সময় বা বলার পর উনি আবার এদিক ওদিক দেখলেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে উনি আমাকে এই কথাটা বলতে চাচ্ছেন অন্য কাউকে বলতে চাচ্ছেন না এটা আমার কাছে আমানত তখন আপনি অন্য কাউকে আর বলবেন না দেখুন একটা বড় আমানত আপনাকে যদি বলে দেয় স্পষ্ট হবে সেটা তো আছে যে হ্যাঁ ভাই আপনাকে আমি বললাম আর কাউকে বলবেন না আল মুস্তাশারু মুতামান অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে পরামর্শদাতা হচ্ছে আমানতদার পরামর্শদাতা আমানতদার এখানে হাদিসে যেটা বোঝানো হয়েছে এক হলো যখন আপনার কাছে কেউ কোনো পরামর্শ চাইবে তখন অবশ্যই তাকে আপনি ভালো পরামর্শ দিবেন এটা আমানতদারিতা সুযোগে সদ ব্যবহার করবেন না তাকে খারাপ পরামর্শ দিয়ে তাকে বিপদের মধ্যে ফেলার চেষ্টা করবেন না এটাও কিন্তু আমানত একটা পরামর্শ চাইতে এসেছে আপনি যেটা মনে করবেন হ্যাঁ আপনার অনেক সময় মনে হতে পারে যে আসলে কি করবে বুঝতে পারছেন না আপনি অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুগতে পারেন তখন তাকে বলে দিবেন যে ভাই আসলে আপনি পরামর্শ চাইতে এসেছেন না আমি তো আসলে বুঝতে পারছি না যে আপনাকে আসলে কি বলবো আমার কাছে স্পষ্ট হচ্ছে না এখন বলে দিবেন এটাও একটা আমানত আবার যদি মনে হয় যে আপনি মনে করছেন তার জন্য এটা কল্যাণকর আপনি বলে দিবেন ভাই এটা আপনার জন্য আমি কল্যাণকর মনে করছি এটা হচ্ছে আমানতদারিতা এটা এক দ্বিতীয়ত এটাও আপনি গোপন রাখতে হবে এই জিনিসটা আপনাকে বাইরে প্রচার করে বেড়াবেন না ভাব নেবেন না যে আমার আমার কাছে অমুক এসে পরামর্শ চায় অমুক এসে পরামর্শ চায় মানুষ আমার কাছে এসে পরামর্শ চায় এত কিছু বলার দরকার নেই পরামর্শ চেয়েছে ভালো কথা বাইরে কেন প্রচার করতে যাবেন এটা আসলে আমরা অনেক সময় অন্যদের কাছে ক্রেডিট নেওয়ার জন্য বা অন্য মানুষের কথা বলে দিই গোপনীয় কথা বলেছে হয়তো আপনাকে মানুষ অন্য মানুষকে খুশি করবে যে ভাই জানো অমুকে আমাকে এসে এই কথা বলেছে তা আসলে আপনি মনে করলেন যে সে হয়তো খুশি হয়ে যাবে যে মানুষের গোপন কথা আপনি তাকে বলেছেন কিন্তু আসলে সাথে সাথে বুঝেও ফেলে আপনার সম্পর্কে যে এর মধ্যে আমানতদারিতা নেই একেও আমি কোনোদিন গোপন কথা বলা যাবে না মানে ও যেমন অন্যের গোপন কথা আমাকে বলছে আমি যদি একে কোনো গোপন কথা বলি আমার কথা অন্যজনকে যে বলবে এর পেটে কোনো কথা গোপন থাকবে না এখানে আপনি ভালো হওয়ার জন্য বললো কিন্তু আপনার আপনার খেয়ানতটা মানুষের কাছে স্পষ্ট হয়ে যায় যে কথা বলছিলাম মানুষের কথার আমানত দ্বিতীয় হচ্ছে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের জন্য আমানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামা ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর রাজুলা ইফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি আল্লাহ তাআলার নিকট কিয়ামত দিন সর্বনিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই যে তার স্ত্রীর সাথে মিলিত হয় তার স্ত্রী তার সাথে মিলিত হয় সুম্মা ইয়ানসুরু সিররাহা তারপর তার স্ত্রীর গোপনীয়তা সে বাইরে প্রচার করে বেড়ায় এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যা হবে অনেক কিছু হবে সেগুলো বাইরে প্রচার করা যাবে না বন্ধু বান্ধব আপনজনের কাছে বলা যাবে না গোপন কোনো কিছু এটা বলা যাবে না পরস্পর পরস্পর আমানত কেউ কারো কথা বলবেন না গোপন বিষয় সময়ের উপস্থিতি আসলে আমাদের মধ্যে এই প্রসঙ্গে বলতে হয় যে মানে গায়রাত জিনিসটা এতটাই কমে গেছে যে নিজের স্ত্রী অনেক সময় সালাফদের মধ্যে বা এখনও দেখতে পাওয়া যায় পূর্ণবান ব্যক্তি যারা ভালো মানুষ তারা তাদের মধ্যে এতটাই গয়রাত যে তার স্ত্রীর নামটা মানুষের সামনে বলেন না অনেক সময় তার স্ত্রীর নামটাও বলেন না বাচ্চার মা বলেন না মানুষ কেন বাচ্চার মা বলে ওর নাম নাই আপনি কি বলেন আপনার স্ত্রীর নাম সব জায়গায় বলে বেড়ান বলেন যে বাচ্চার মা বলেছে বা আমার পরিবারের সদস্য বলেছে বা এরা আরবিয়ানরা বলে আহলিয়া বলে তারা আবার আহলিয়া বলেছে বা হুরমা বলেছে তারা বলে কেন বলে না এটা হচ্ছে গায়রাত আপনার মধ্যে কিছুটা গায়রাত আছে বলে বলছেন না তার নামটাও পর্যন্ত বলছেন না আপনি তো অন্য কিছু তাহলে প্রচার করবেন কি করে ছবি দিবেন কি করে এত ফেসবুকে কোথায় গেছেন কি করছেন সব প্রচার করতেছেন আপনি ছবি তোলার হুকুমের কথা পরে গেলাম বেপর্দায় ঘোরা এটা পরে গেলাম কিন্তু আপনি বেপর্দায় ঘুরতে গেলে সেখানে যতজন দেখতে পেলো যখন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিলেন সেটা সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে তার মানে আপনার মধ্যে আপনি দায়ুস সেটা বড় দায়ুস সব থেকে আপনি কোনো প্রকার গয়রাত আপনার মধ্যে নেই আবার অনেকে আছে আমাদের মধ্যে ভাইয়েরা আবার পর্দা সুন্দরভাবে পর্দা টর্দা করে আবার ছবি দেয় কি দরকার পর্দা করে আপনি বাকানো দেবেন কেন কেন আপনাকে প্রচার করতে হবে যে আমার স্ত্রী পর্দা করে এত প্রয়োজন কি ভালোটাও প্রচার করার দরকার নেই আপনার
অনেক ভাইরা শুধু স্ত্রীর গুণগানই গায় সব জায়গায় গেলে, ভাই ভালো কোনো সমস্যা নেই, আপনার আপনার জন্য আমরা ভালোই কামনা করি যে আপনার ওয়াইফ ভালো হোক, আপনার স্ত্রী ভালো হোক, কিন্তু এত প্রশংসা বাইরে কেন করতে হবে? আপনি কেন প্রশংসা করবেন এত? হ্যাঁ কোনো প্রসঙ্গ আসলে সেটা আলাদা বিষয়, প্রাসঙ্গিকভাবে কিছু বলতে হলে বলে দিবেন, সব সময় শুধু আপনি প্রশংসা করে যাচ্ছেন এটা তো খারাপ, আপনার খারাপ পরিণতি বয়ে আনতে পারে এটা। আপনি বলবেন হ্যাঁ তোমার স্ত্রী বা অমুকের স্ত্রী এটা করছে কিন্তু আমার স্ত্রী এই কাজ কাজ করে এই এই করে এত কিছু করে সব সময় শুধু এগুলো, এগুলো ভালো জিনিস না। প্রসঙ্গ আসলে সেটা আলাদা বিষয়, কোনো কিছু শিক্ষণীয় কোনো বিষয় থাকলে, কিন্তু এভাবে ঢালাওভাবে প্রচার করা, তার এত গুণগান গাওয়া বাইরে, আবার ছবি দেওয়া ফেসবুকে, যতই সেটা পর্দার গোটা ঢেকে দেন, আপনার দেওয়ার প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর আমানত, সবাইকে আমানত রক্ষা করতে হবে। আমাদের মা বোনদেরকেও বলবো, ওনারা অনেক সময় প্রচার করে ফেলেন, ত্রুটি বিচ্ছুটি থাকবে মানুষের মধ্যে, যে আপনি সুযোগ পেলেন বাচ্চাকে স্কুলে নিয়ে গেছেন, বসে একবারে শুরু হলো গল্প চালাচ্ছেন, এই করে ওই করে ওই করে এত কিছু করে, আমানতের খেয়াল। যদি সমস্যা হয় পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেন, না পারলে আপনি আদালতে যান, না হলে কী করবেন সেটা আলাদা বিষয়, বাইরে কেন প্রচার করে বেড়াবেন এগুলো? এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আলামত। তৃতীয় হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো কিন্তু আমাদের কাছে আমানত, কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না যে যা ইচ্ছা তাই করি, আপনার কিন্তু অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করতে হবে, সব কিছু সুস্থ নিজে সুস্থ থাকার চেষ্টা করতে হবে, এটা বললে চলবে না। আপনি যেটা দেখবেন যে আপনার জন্য ক্ষতিকর এটাকে এড়িয়ে চলতে হবে। আপনি যদি বলেন যে আমার হাত আমি যা ইচ্ছা তাই করবো, আমার পেট আমি যা ইচ্ছা তাই খাবো, এটা বললে হবে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, আমাকে অবশ্যই সব ভালো রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য সৃষ্টি করেননি, ইবাদতটার ক্ষেত্রে যে ব্যাঘাত ঘটবে আপনি অসুস্থ হয়ে গেলে, এটার জন্য মূল উদ্দেশ্য তো হচ্ছে এটাই সৃষ্টি করার, সেজন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা যা কিছু করছি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটাই এই কান চোখ অন্তর সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে একজন ব্যক্তিকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহাইহি ওয়া বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে এই দুই চোয়ালের মাঝের বস্তুর এই জিহ্বার আর এই দুই পায়ের মাঝের বস্তু এই লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের কাছে আমানত, আমি যা ইচ্ছা মুখে যাই আসলো সেটাই বলে দিলাম চলবে না, জবাবদিহি করতে হবে। একটা প্রত্যেকটা কথা যেটাই আমার মুখ দিয়ে বের হবে সেটা মনে রাখতে হবে যে একজন সদা পর্যবেক্ষণকারী এবং প্রস্তুতকারী হেফাজতকারী একজন ফেরেশতা আছেন, সেটা লিখে রাখছেন। যেন আমি যেহেতু আল্লাহ দিয়েছেন বলে আমি যা ইচ্ছা বলে দিব, এত সহজ না, প্রত্যেকটার জন্য জবাবদিহি করতে হবে আমাকে, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। এই জন্য তো হাদিস এসেছে, ইন্নাল আবদাল ইয়াতাকাল্লাম বিল কালিমা মা ইযিল্লু ফিহা মা ইয়াতাবায়্যানু ফিহা ইযিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, একজন বান্দা যখন পরিণাম চিন্তা করা ছাড়াই কোনো কথা বলে তখন তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করা হয় যেমন পূর্ব এবং পশ্চিমের দূরত্ব, এত গভীরে নিক্ষেপ করা হয়। সুতরাং কথা বলার সময় খুব সজাগ থাকতে হবে, প্রত্যেকটা হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে, এটা আমানতে জিহবাটে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়ালিয়মিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে হয় ভালো কথা বলে, নয়তো যেন চুপ থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই যে চোখ, এই চোখ দিয়ে আমি কী দেখেছি এটার জবাবদিহি আমাকে করতে হবে, এটা কিন্তু আমানত। ভালো জিনিস দেখেছি না নিষিদ্ধ বিষয় দেখেছি জবাবদিহি করতে হবে। কোনো কিছু গোপন নেই, আপনার হয়তো আপনার সামনে এমনভাবে করতেছি যে আমি নিষিদ্ধ কোনো কিছু দেখছি না, আল্লাহ তাআলা কিন্তু জানেন। ওই জন্য তিনি বলছেন ইয়া আল্লামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, চোখ সমূহের খেয়ানত এবং অন্তরে যেটা গোপন করে আল্লাহ তাআলা সেটাও জানেন। চোখের খেয়ানত, আপনি প্রকাশ্যে এসে হয়তো বাচ্চারা স্কুলে যাচ্ছে তখন হয়তো এসে রাস্তায় এসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে না, মানুষ কি বলবে যে দাঁড়িয়েওয়ালা মানুষ মেয়েদের দিকে তাকিয়ে থাকার জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছে, তখন বেলকুনিতে একটা বই নিয়ে দাঁড়িয়েছেন এভাবে দিয়ে মানুষ মনে করছে যে আপনি পড়ছেন আর ওইদিকে বইয়ের উপর দিয়ে তাকাচ্ছেন, এটা হলো চোখের খেয়ানত। মানুষ মনে করতেছে যে আপনি মাশাআল্লাহ দিনের জ্ঞান অর্জন করতেছেন, জ্ঞান অর্জন করতেছেন, আল্লাহ তাআলা জানেন, তার কাছে কোনো কিছু গোপনীয়তা নেই। সেজন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটার জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। সম্মানিত উপস্থিতি, দায়িত্ব, এরপর সকল প্রকার দায়িত্বশীল সবাইকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সরকারি হোক বেসরকারি হোক, সবাই কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এত সহজ না, দায়িত্ব নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লাগি, এত কিছু এত টাকা খরচ করি, কত কি করি, কোটি কোটি টাকা ব্যয় করে একটা শুধু কাউন্সিলর হওয়ার জন্য, কোটি কোটি টাকা ব্যয় করছে মানুষ, এত সহজ না। কিন্তু যদি জানতাম যে কিয়ামতের দিন কি হবে আমার,
দিতে চাইলেও নিতাম না এটাই হতো এজন্য তো আবু যর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন আলা তাস্তামিরুনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আমাকে আপনি পদ দিবেন না একটা সরকারি হোক বা যে কোনো পদ হোক বা দায়িত্ব দিবেন না তখন তিনি বলছেন ফাদারাবা বিয়াদিহি আলা মানকিবি তিনি আমার কাঁধের উপর আঘাত করে বললেন ইয়া আবাজার ইন্নাকা দাঈফ হাবুজা তুমি তো আসলে দুর্বল ওয়া ইন্নাহা আমানা আর এটা কিন্তু আমানত একটা মনে রেখো ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামতি খিজুন ওয়া নাদামা আর এটা কিয়ামতের দিন লাঞ্ছনা এবং মানে যেটাকে বলা হয় নাদামা অনুতপ্ত হওয়ার অন্যতম একটা কারণ হবে কিয়ামত দিন তোমার জন্য লাঞ্ছনার কারণ হবে এই পথ তোমার জন্য হতে পারে ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদাল্লা আলাযী আলাইহি ফিহা তবে হ্যাঁ যে ব্যক্তি যথাযথভাবে এই পদ গ্রহণ করে যোগ্যতা সম্পন্ন বাস্তবে যোগ্য সে যোগ্যতা বলে সঠিক পদ্ধতিতে দায়িত্বটা নিয়েছে এবং তার উপর অর্পিত দায়িত্ব সে পালন করেছে তার ব্যাপারটা ভিন্ন তার জন্য এটা লাঞ্ছনার কারণ হবে না অনুতপ্তের কারণ হবে না কিন্তু বাকি যারা তাদের হবে এই জন্য দায়িত্বের জন্য এত আমরা অনেক মানুষের মধ্যে শুধু সরকারি দায়িত্বের কথা বলছি না সাধারণ দায়িত্ব যেখানে একটা পয়সারও কোনো কারণ নাই সেখানের জন্য উঠে পড়ে লাগে হ্যাঁ অবশ্যই আপনি যদি তাই বলে কেউ সবাই যদি আমরা বলি যে দায়িত্ব নিবই না তাহলে তো সমাজ চলবে না দায়িত্ব তো নিতে হবে আপনি যদি মনে হয় যে না আপনার মধ্যে যোগ্যতা আছে মানুষ আপনাকে চাচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে নিতে হবে কিন্তু চেয়ে নেওয়া সেটা নেওয়ার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা এত কিছু করা এগুলো থেকে বিরত থাকতে হবে আর দায়িত্ব নেওয়ার পর যদি আমার জন্য ভাতা নির্ধারণ করে দেওয়া হয় সেটার অতিরিক্ত গ্রহণ করা না যায় মানে ইস্তামালনাহু আলা আমালিন ওয়া রাযাকনাহু রিযকান ফামা আখাযা বা'দা যালিকা ফামা যাদা ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুল যাকে আমি কোনো প্রকার দায়িত্ব দিলাম এবং তার জন্য রিজিক আহার নির্দিষ্ট করে দিলাম ভাতা নির্ধারণ করে দিলাম এরপরে সে যেটা নেবে সেটা হচ্ছে আত্মসাৎ আর এটা তো আমাদের সমাজে সরকারি বলেন বেসরকারি বলেন সবার মধ্যে এত পরিমাণে ছড়িয়ে পড়েছে যে কোনো কাজ আমরা করতে গেলে আগে প্রস্তুত রাখতে হয় পকেটকে সবাই এটা ধরেই নিই আমরা বাইচান্স না চাইলে বরং আমরা আশ্চর্য হয়ে যাই চাইলো না কেন উল্টো অনেক দায়িত্বশীলকে বলে দিই ভাই কিছু বলছেন না যে অনেক অনেক জায়গায় ঘটেছে এমন মানে একটা রীতি হয়ে গেছে আমরা এই এটাকে রীতি বানিয়ে ফেলেছি অথচ এটা আত্মসাৎ বলা হয়েছে আদেশে এবং এটা আমি কিন্তু শুধুমাত্র সরকারি দায়িত্বশীলদেরকে অভিযোগ করছি সেটা না বরং এই দুর্নীতি জিনিসটা আমাদের রগে রগে ঢুকে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে কাকে আপনি দোষারোপ করবেন এই সামান্য ভোটে গুলোতে চেয়ারম্যানের কাছ থেকে এক একটা পরিবার দেখলাম একটা করে টিউব অয়েল নিয়েছে আমাদের এলাকার ঘটনা বলছে টিউব অয়েল নিয়েছে একটা ভোট দিবে তাই পুরো একটা টিউব অয়েল নিয়ে নিয়েছে নেওয়ার পর চেয়ারম্যান যখন নিযুক্ত হয়ে গেছে তারপরে তখন ওনার রাস্তা ড্রেনের কাজ করে দিচ্ছে না তখন গালিগালাজ করছে তো বাবা এই কাজের জন্য দায়ী কে দুর্নীতিটা কে প্রথম করেছো তুমি চেয়ারম্যানকে দায়ী করছো যে সে খেয়ে ফেলছে সব খেয়েছে কে আগে খেয়েছো তো তুমি আগে তুমি কেন তুমি তার কাছ থেকে টিউব অয়েলটা নিয়েছো কী অধিকার তো খাওয়া তো দুর্নীতি তো শুরু করেছো তুমি পথ তো দেখে দিয়েছো তুমি সুতরাং কাউকে দোষারোপ করতে চাই না আমাদের সবাইকে সংশোধন হওয়া দরকার যেটা যে কথা বলছেন যে প্রত্যেকটা রগে রগে দুর্নীতি ঢুকে গেছে আমাদের সব জায়গাতে চেষ্টা করি মানুষের হক নষ্ট করার জন্য আমানতদারিতার কোনো বজায় নেই আমি শেষ করে দিব আমানতদারিতার আরও কিছু প্রকার আছে সেটা হচ্ছে এই দিন কিন্তু আলেমুল আমাদের কাছে আমানত এই দিন আলেমুল আমাদের কাছে আমানত নবী রাসূলগণ আল্লাহর দিন প্রচার করে গেছেন এই আলেমুল আমরা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী বলা হয়েছে এই দিনের কথা যখন বলবো সেখানে আমাকে আমানতদারিতা বজায় রাখতে হবে যে কথাটা বলছি এটা বাস্তবে কোরআন এবং সুন্নার কথা কিনা ফতোয়া যখন মানুষের কাছে আমি যখন মানুষের কাছে উপস্থাপন করেছি যে আমি মুফতি বা আমি উপস্থাপন করেছি যে আমি খতিব আমি দায়িত্ব নিয়েছি খুতবার জন্য অবশ্যই এটা আমানতদারিতা এখানে দাঁড়িয়ে আমাকে যেটা কোরআন এবং সুন্না সে কথাটা এখানে বলে যেতে হবে এই জন্য আমাকে এখানে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে এটার বাইরে আমি বলতে পারবো না আমি জেনে বুঝে যদি কোরআন হাদিসের বাইরে কোনো কিছু বলি এটা স্পষ্ট খেয়ানত হলো এটা আপনার কাছে ফতোয়া চাইতে আসলো আপনি জানেন যে সঠিক ফতোয়া হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী এটা অথচ এরপরও যে কোনো কারণে হোক যে কোনো স্বার্থের কারণে হোক আপনি ভিন্ন ফতোয়া দিয়ে দিলেন স্পষ্ট আপনি খেয়ানতকারী স্পষ্ট মুনাফিক আপনি এটা আমানতদারিতা এই আমানতদারিতা কত যে খেয়ানত হচ্ছে শুধু খুতবার কথাই ধরি বেশিরভাগ মসজিদগুলোতে আপনি দেখবেন যে খতিব সাহেবরা শুধু সময় কাটেন আর কিছুই নেই তাদের মধ্যে আমানতদারি স্পষ্ট খেয়ানত আপনি দায়িত্ব নিয়েছেন আপনার উচিত হচ্ছে এখানে এসে যখন কথা বলবেন তখন অবশ্যই কী কথা বলবেন প্রস্তুতি নিয়ে আসা আধা ঘন্টার সময় 45 মিনিট সময় 50 মিনিট সময় মানুষকে বসিয়ে রাখবেন উল্টাপাল্টা প্রতিদিনই একই কথা বলে যাবেন কোনো প্রসঙ্গ নাই কিছু নাই সাম্প্রতিক কোনো বিষয় নাই কিছুই নাই শুধু বলেই যাচ্ছেন আর বলে যাচ্ছেন কোনো সংশোধনের সময় কাটানো এটা আমার আমানতের স্পষ্ট খেয়ানত
রোগী ডাক্তারের কাছে আমানত যখন একজন রোগী ডাক্তারের কাছে যাবেন তখন অবশ্যই আমানতের সাথে চিকিৎসা করা উচিত যে ওষুধটা প্রাপ্য তাকে সেই ওষুধটাই দিতে হবে অন্য কোনো কারণে যে ওষুধটা ভালো ওষুধ সেটা আমি না লিখে যদি খারাপ ওষুধটা লিখে এটা আমানতের স্পষ্ট খেয়ানত হলো বিচার বিচারকের কাছে আমানত বিচারের জন্য যখন যাবেন বিচার চাইতে অবশ্যই বিচারক আমানত দায়িত্ব রক্ষা করতে হবে ভুল হতে পারে বিচার করতে যে ভুল হয়ে যেতে পারে অনিচ্ছাকৃত যদি ভুল করেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন এই জন্য তো সর্বঅবস্থায় আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতেই হয় আল্লাহ তাআলাকে বলতে হয় রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা এটা তো বলতে হয় কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে ভিন্ন কোনো কারণে হোক আপনি বিচারের রায় অন্যায়ভাবে আরেকজনকে আপনি তার পক্ষে দিবেন বা বিপক্ষে দিবেন এটা আমানতের স্পষ্ট খেয়ানত শিক্ষকদের কাছে ছাত্ররা হচ্ছে আমানত শিক্ষকদের কাছে একটা স্টুডেন্টকে যখন ভর্তি করা হয় একটা প্রতিষ্ঠানে মনে করতে হবে যে এরা আমাদের কাছে আমানত প্রতিশ্রুতিবদ্ধ আমাকে আমানতের খেয়ানত আমি করতে পারবো না শিক্ষক উনি দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানের সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে উনি পড়াবেন এই আধা ঘন্টা সময় অবশ্যই তাকে সঠিক শিক্ষা যেটা সেটাই দিতে হবে এর বাইরে না আপনি যে কোনোভাবে সময় কাটিয়ে চলে আসবেন ঘুমিয়ে চলে আসবেন কত দৃশ্য দেখা যায় যে ক্লাসে ঘুমাচ্ছে শিক্ষক ছাত্ররা নিজেরা নিজেরা কথা বলতেছে শিক্ষক ঘুমাচ্ছে বই দেখে অথবা পড়ে যায় না ঠিকভাবে প্রস্তুতি নিয়েও যায় না যারা যাদের মধ্যে আমানতদারিতা আছে তারা সবসময় আগামীকালকে আমি স্টুডেন্টদেরকে কী পড়াবো প্রস্তুতি নিয়ে তারা যান কখন পরীক্ষা নিতে হবে কখন জিজ্ঞেস করতে হবে কী তাদের জন্য করা লাগবে এটা একটা বড় আমানতদারিতা এত সহজ বিষয় না যে আপনার নিবন্ধনে আপনি টিকে গেছেন আপনার মানে সুপারিশ করা হয়েছে আপনার জন্য মাশাআল্লাহ মহা খুশি আপনার আর কোনো জ্ঞান অর্জনের কোনো দরকার নাই আর কোনো কিছু দরকার নাই চাকরি হয়ে গেছে মাসের মাস বেতন আসতেছে আপনি আরামে খাচ্ছেন কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটা সময় যে আপনি প্রতিষ্ঠানে আছেন সেখানে সেখানে যে আমানত আপনার উপর এটা এই আমানতটা রক্ষা করেছে কিনা এগুলো বলে শেষ করা যাবে না মধ্য কথা আমাদের জীবনের চলার পথে প্রত্যেকটা স্থানে যা কিছু করছি ইসলামের বিধান থেকে শুরু করে মানুষের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতা রক্ষা করতে হবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আন্তরিকভাবে তিনি যাতে আমাদেরকে এই আমানতদারিতার এই বৈশিষ্ট্য আমাদেরকে দান করেন আমরা যাতে আমানতদার হতে পারি আল্লাহুম্মা আমিন আকুলু কৌলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রাহীম